শাহজাদপুরের গালায় আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ সময় বাদ্যযন্ত্র বাজিয়ে ও র্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়। বৃহস্পতিবার 23 জুন সকাল 10টায় গালা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য বাবলু হোসেনের সঞ্চালনায় ইউনিয়নের বেনটিয়া ও আবদা বাঁধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গালা ইউনিয়ন পরিষদের 3 বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন। এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ এরশাদ আলী, 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সোলাইমান হোসেন, বীর বাহাদুর থাপা, মোহাম্মদ আলী প্রমুখ। এ সময় ব্যাপক সংখ্যক দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। প্রতিটি বক্তাই তাদের বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারা বলেন বঙ্গবন্ধু কোনোদিন আপোষ করেননি বলেই আমরা স্বাধীন দেশের নাগরিক। বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা পেত না। একটু ভেবে দেখুন, অসহায় মানুষ যারা গার্মেন্টসে কর্মজীবী করে খাচ্ছেন, 20 বছর আগে 10 বছর আগে এই গার্মেন্টসে যারা যেতেন তারা প্রথমে 1600 টাকার বেশি বেতন পেতেন না। আজকে বেতন কোথায়? যে কোনো একটা লোক হেলপারে ঢুকলে তার বেতন 10,000 টাকা, ওভারটাইম দিয়ে 10,000, 15,000, 30,000 টাকা যাচ্ছে। গভর্নমেন্টে যারা চাকরি করেন, সিভিল সার্ভিসে, ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তাদের বেতন দ্বিগুণ। এরাও তো আমাদের ভাই বোন, আমাদের গার্জেন, এই দেশের মানুষ, তারা বেতন দ্বিগুণ পাচ্ছে। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বিদ্যালয় ছিল, সরকারিকরণ করেছেন, আর এগুলো আর বেসরকারি নাই, এদেরকেও বেতন দিচ্ছে। জুন এই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। আমরা তারই দলের কর্মী, আমরা নেতারা আজ আওয়ামী লীগের কর্মী, আমরা বঙ্গবন্ধুর দলের কর্মী। আজ বঙ্গবন্ধু আমাদের যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন সেই আদর্শেই চলছে, তার অনুরা তার প্রেরণা নিয়েই বেঁচে আছি। বঙ্গবন্ধুর ভিতরে তো কোনো দুর্নীতির ছিল না। আপনারা কি শুনেছেন যে বঙ্গবন্ধুর ভিতরে লেশমাত্র দুর্নীতি ছিল? পাকিস্তান সরকার 1971 সালে উনি যখন 27 মার্চ না 26 মার্চ রাত্রে ওনাকে ধরে নিয়ে গেলেন, তার আগে অনেক আশ্বাস দিলেন যে আপনার নামে দেশ লিখে দেব, আপনাকে দেশের গভর্নর বানিয়ে দেব চিরদিনের জন্য। কিন্তু তাকে লোভ দেখায় কিছু করতে পারেন নাই। তার নেশা ছিল কি? যে বাংলার দুঃখী মানুষের দুঃখ কষ্ট লাঘব করব, এই দেশ থেকে আমি গরিব মানুষের দুঃখ দূর করব।